নমস্কার, আপনাদের সকলকে পাইলস কিচেনে স্বাগত। আজ আমি বানাবো ওলের একটা রেসিপি, যার নাম হচ্ছে ওলের বড়া। বাড়িতে অনেকেই আছে যারা ওল খেতে চায় না, তো এই ওলকে আপনারা কীভাবে তাদের কাছে পরিবেশন করবেন সেটাই আজকে আপনাদের আমি করে দেখাবো। এরকম নিত্যনত রান্নার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আর ওলের বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চলুন এর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। ওল নিয়েছি, ওলটা নিয়েছি 300 থেকে 350 গ্রাম। দেখুন ওলটা আমি পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। খাবার সোডা, চালের গুঁড়ো, নুন, গোটা মৌরি, এটার মধ্যে আছে ময়দা আর গুড়। পরিমাণগুলো আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ধরুন বড় কফি কাপের 1 কাপ জল। গ্যাসটা এবার জোরে দিয়ে দিলাম। এবার আমি ওলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ওলটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, খুবই সামান্য। এবার চাপাটা দিয়ে দেব। যতক্ষণ না আমার সিটি পড়ছে ততক্ষণ আমি এই অবস্থায় রেখে দেব। আমি 5 থেকে 6টা সিটি পেলাম, সিটি পড়ছে অলরেডি, আর দুটো পড়বে আমি গ্যাসটা অফ করে দেব, আর একটা পড়লে গ্যাসটা অফ করে দেব। যতক্ষণ না প্রেসারে চাপাটা খুলছি আমি ততক্ষণ এই অবস্থায় রেখে দেব। এবার এটা হয়ে গেছে, এবার চাপাটা খুলে নিই। এবার আমি এটা এখানে ঢেলে নিচ্ছি। জলটা ভালো করে আপনারা ঝারিয়ে নেবেন, জলটা একটু 2 মিনিটের মতো থাক, একটু ঝরে যাক, তারপর আমি একটা অন্য জায়গার মধ্যে ওলটা নিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধটাও খুব ভালো হয়েছে। এবার এটা আমি একটা এই জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে নিয়ে আমি গরম অবস্থাতেই খুব ভালোভাবে এটা একটু মেখে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ডালা পাকিয়ে যেতে পারে। আমি হাতের পেছন দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিলাম। এবার আমি এতে ময়দা দেব। আমি মাখতে মাখতে বুঝতে পারবো ময়দাটা কতটা পরিমাণে লাগবে। এখন আমি ময়দা দিচ্ছি 3 টেবিল। এটাকে দিয়ে আমি একটু ভালো করে মেখে নিই। হাতাটা দিয়ে খুব ভালো মাখা যাচ্ছে না, তাই আমাকে হাত ইউজ করতে হচ্ছে। এবার আমি দিয়ে দেবো একটু এতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এতে। এখন আমি 2 টিস্পুনের মতো, সরি 2 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো এতে দিচ্ছি। সাথে আমি খাবার সোডাটাও দিয়ে দিচ্ছি। খাবার সোডার পরিমাণটা কিন্তু খুবই কম, আমি 1/4 টিস্পুনের মতো খাবার সোডা দিচ্ছি। আমি ভালো করে একবার মেখে নেব। আমি ভালো করে এটা মেখে নিলাম, তবে মাখতে মাখতে আমি বুঝতে পারছি এতে আর একটু ময়দা হলে ভালো হয়, তো আমি এতে আরো 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর ভালো করে মেখে নেব। এটা আমি ভালোভাবে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি গুড় দেব। গুড়টা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন, তবু আপনাদের আমি বলে দিই এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। এখান থেকে আমি 200 গ্রাম গুড় দেব। টাইট লাগছে, হাতে করে নিচ্ছি আমি। গুড়টা আমি নিয়ে নিলাম, আমি 200 থেকে 250 গ্রামের ভেতরে কিন্তু গুড়টা দিলাম। এবার একটু ভালো করে আমি এটা মিশিয়ে নেব। গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি মেখে নিলাম, যেন কোনো ডালা ডালা না থাকে। আর আপনারা লক্ষ্য করবেন
এটা দেওয়ার সময় কোনো ভুট্টা দেওয়ার পর কোনো নরম ভাব খুব নরম না এসে যায়, এটা যেন একটা থকথকে ব্যাপারটা আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব থকথকে ব্যাপারটা এসেছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে মৌরি দিয়ে দেবো, গোটা মৌরি। মৌরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একবার। আপনাদের যদি মনে হয় এটা পাতলা হচ্ছে তখন কিন্তু আপনারা ময়দা ইউজ করতে পারেন। আমরা 1 টিস্পুন করে দিয়ে দিয়ে বুঝতে পারবেন যে যদি থকথকে ব্যাপারটা এসে যায় তখন আর আপনাদের দিতে লাগবে না। এটা ভালো করে মেখে নিচ্ছি আমি। আর অন্যদিকে কড়াতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, আপনারা সাদা তেলেও এটা ভাজতে পারেন। এবার আমি আস্তে আস্তে করে এটা কড়াতে দিয়ে দেব। তেলটা আরেকটু গরম হবে তারপর আমি দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আমি গ্যাসটা এবার আস্তে করে দিলাম। এবার আমি হাতে করে এইভাবে নিয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে দিতে থাকব। আমি আস্তে আস্তে করে অনেকগুলো দিয়ে দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু গ্যাস আস্তে দিয়ে আমি বানাচ্ছি, আপনারাও যখন বাড়িতে বানাবেন গ্যাসটা আস্তে দিয়ে করবেন। এবার আমি আস্তে আস্তে করে কিছু উল্টে দেব। আর একটু হবে, দেখতে পাচ্ছেন এগুলো লাল হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে করে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার ওলের বড়া।